নমস্কার, আজকে আমি চলে এসেছি স্টাইলো জোনে। আপনাদের এখনকার মোস্ট অফ দ্য পিপলের যেটা বেশিরভাগ প্রবলেম, মাথা চুল পড়ে যাচ্ছে, মাথায় টাক পড়ে যাচ্ছে, সেই নিয়ে আমি আজকে কথা বলবো। আপনারা তো জানেনই যে আমাদের 60-70% বেশিরভাগই নির্ভর করে আমাদের ফেসটার চুলের উপরেই। তো চুলটাই কিন্তু পুরো লুকটা চেঞ্জ করে দেয়। তো আমরা চুল পড়ে যাচ্ছে বলে কিন্তু অনেকেই অনেক কিছু করে থাকি, তেল ইউজ করি, শ্যাম্পু ইউজ করি, মেডিসিন ইউজ করি, কিন্তু তারপরেও কোনো কাজ হয় না, আমরা হতাশ হয়ে পড়ি, নিরাশ হয়ে পড়ি। কিন্তু স্টাইলো জোন কিন্তু কোনোভাবেই আপনাদেরকে নিরাশ বা হতাশ করবে না। সেই সব কিছু নিয়ে আজকে আমি চলে এসেছি এখানে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তো পুরো সারা ঘর জুড়ে হেয়ার প্যাচেসগুলো আছেই, আমি কয়েকটা হেয়ার প্যাচেস নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে জেন্টসদের উপরে, যেটা কিনা শুরু হচ্ছে 2000 টাকা থেকে আপ টু 40,000 অবধি। আর হচ্ছে যাদের শুধু কপালের অংশটা বড় হয়ে গেছে, এদিক থেকে মনে হচ্ছে চুলটা উঠে যাচ্ছে কিন্তু মানে পেছনের দিকে চুল আছে, তাদের জন্য এই ফ্রন্টের জন্য শুধুমাত্র এই হেয়ার প্যাচটা ইউজ করা হবে। হ্যাঁ, ফ্রন্ট লাইন হেয়ার প্যাচ, এটা কিন্তু পুরোপুরি ন্যাচারালভাবে চলে আসবে। আমার যদি দেখানো যায়, এই যে পুরো মনে হবে যে এটা একদম ন্যাচারাল আছে। তাছাড়াও আমি আপনাদেরকে এই স্ক্যাল্পটা দেখিয়ে দিতে পারবো। এখানে যদি ব্রাশ করি তাহলে দেখতে পাবেন যে এখানে পুরোপুরি স্ক্যাল্প দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, পুরোপুরি ন্যাচারাল লাগবে। এখানে দাম শুরু হচ্ছে 2000 থেকে 40,000 পর্যন্ত। আপনারা যদি চান কি পুরোপুরি ন্যাচারালের মধ্যে কিছু চাইছেন, তখন একটু 6,000, 8,000, 10,000 হলে ভালো হয়। তাছাড়া ইন্ডিয়ান আপনারা পেয়ে যাবেন 2,000 থেকে 5,000 মধ্যে। তাছাড়াও এখানে আছে অস্ট্রেলিয়ান, সেমি কোরিয়ান, কোরিয়ান প্যাচেস। এবার আমি আপনাদের বলছি কালার নিয়ে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বয়স্কদের জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের উপরে এটা পুরোপুরি চলে আসছে। আপনাদের কালার নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকবে না। তাছাড়া হ্যাঁ, যদি চান যে পুরো ব্ল্যাকের উপর চাইছেন সেটাও দেওয়া যাবে, যদি বার্গেন্ডির উপরে চাইছেন সেটাও দেওয়া যাবে। আপনারা এখানে দেখে নিন বিভিন্ন রকমের, এটা যেমন দেখতে পাচ্ছেন একটু গোল্ডেন, একটু মানে অন্যরকম ব্রাউন টাইপের আছে, সেরকম আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কালার নিয়ে, কাটিং নিয়েও কোনো সমস্যা থাকবে না। এখানে এলে আপনারা ঠিক যেরকম কালার চাইছেন, যেরকম হেয়ার কাট চাইছেন ঠিক সেরকমই পেয়ে যাবেন। হ্যাঁ, আর তাছাড়াও পেস্টিংয়ের ক্ষেত্রে যেটা থাকছে, আপনারা কিন্তু এই পেস্টিংয়ের ক্ষেত্রে অনেকেই জিজ্ঞাসা করেন আমরা কি স্নান করতে পারবো। অবশ্যই পারবেন, শুধু এমনি কেন, সমুদ্রে গিয়েও স্নান করতে পারবেন। তাছাড়া একদমই বাইক রাইডও করতে পারবেন, স্পিডে গেলেও কোনো সমস্যা নেই, মানে খুলে যাওয়ার একদমই কোনো চান্স নেই, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। না, একদম একদম ন্যাচারাল লাগবে। সেই জন্যই আমি আপনাদেরকে ফার্স্টটা দেখিয়েছিলাম যে এখানে যে মাথার যে শুরুটা হয় ফোরহেডের জায়গাটা থেকে, এটা কিন্তু একদমই পুরো ন্যাচারাল লাগবে। একটু যদি বেশি রেঞ্জে যান তাহলে তো খুবই ভালো হয়। ডেন্সিটি কমের ক্ষেত্রে বলে রাখি, এখানে যদি আপনারা চান যে চুলের ঘনত্ব এরকম কম লাগবে, বা যেরকম চাইছেন যে হেভি হেয়ার চাইছেন সেরকমও পাবেন, মানে আপনাদের ঠিক যেটা প্রয়োজন। হ্যাঁ, যেরকম স্টাইল বলবেন সেরকমই সব রকম হয়ে যাবে। তাছাড়া ধরুন যাদের মোটামুটি চুল আছে, তো তারা চাইছেন যে কোথাও বেরোচ্ছেন এরকম সবসময় পারমানেন্ট লাগবে না, তখন কিন্তু ক্লিপ সিস্টেমও আছে। আপনাদেরকে এরকম পুরোপুরি পেস্টিংয়ের উপরে যেতে হবে না, যদি বেরোচ্ছেন ক্লিপটা দিয়ে তখন চলে যেতে পারেন। আর হ্যাঁ, পেস্টিংয়ের ক্ষেত্রে আমি বলছি 20-25 দিন, এমনি নর্মাল সিজনে, মানে খুব গরমে ঘাম যেহেতু হয় সেই জন্য, কিন্তু উইন্টারে এটা থাকবে 30-40 দিন। সেটা 1-1.5 বছর, আর একটু ভালোভাবে ইউজ করলে তো আরো বেশি যাবে, কিন্তু 1-1.5 বছর একদম যাবে। আর ক্লিপিং এর ক্ষেত্রে যেটা বলার, পেস্টিং এ যেমন এটা আমি বলছি 1-1.5 বছর, তো পেস্টিং এর ক্ষেত্রে এটা হচ্ছে কেন কি আমরা এটা পরে স্নান করছি, তো সব মিলিয়ে 1-1.5 বছর হচ্ছে, কিন্তু ক্লিপিং এর ক্ষেত্রে এটা যাচ্ছে কিন্তু আরো 2 বছর এক্সট্রা, মানে প্রায় 4 বছরের কাছাকাছি, যেহেতু এটা আমরা খুলছি পড়ছি খুলছি পড়ছি, তো সেক্ষেত্রে 4 বছর এটা একদম যাবে। এবার আমি আপনাদেরকে দেখাবো লেডিস প্যাচেসগুলো, এগুলো কিন্তু থাকছে মাত্র 3,000 থেকে আপ টু 20,000 অবধি। যাদের সিঁদুর পরে পরে সিঁথির জায়গাটা একটু একটু খালি হয়ে গেছে, তাদের জন্য থাকছে এই প্যাচেসটা, একদমই কম, এই যে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তারপরেই থাকছে এটা যাদের আর একটুখানি বেশি জায়গা চুল উঠে গেছে তাদের জন্য। আপনারা দেখে নিন, এটা পুরো স্ক্যাল্প কিন্তু দেখা যাচ্ছে, ন্যাচারাল, পুরো ন্যাচারাল হেয়ার, একদম 100% হিউম্যান হেয়ার। এখানে কোনো কিছুই মানে সিনথেটিক বলুন বা প্লাস্টিক আর ফেক হেয়ার একদমই নয়। যাদের চাইছেন একদম ন্যাচারাল লুক লাগবে, মানে ফোরহেডের জায়গাটা থেকে মনে হচ্ছে যে পুরো নিজের চুল, হ্যাঁ ফিমেলদের ক্ষেত্রে নিজের চুল গজিয়েছে এরকম লাগছে, তাহলে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন, দেখে নিন। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রেও কিন্তু তাই, মানে ঠিক যেরকম আমি ছেলেদের ক্ষেত্রে বললাম, আপনারা যেরকম কালার চাইছেন কিংবা যেরকম কাটিং চাইছেন হেয়ার কাট, আর হেয়ারটা দেখতেই পাচ্ছেন যেমন হিউম্যান হেয়ার হয় আর কি, ঠিক সেরকমভাবেই। তাছাড়াও যদি এক্সটেনশন আপনারা করতে চাইছেন, অনেকেই আছে নিজেদের চুলের হেয়ার লেন্থ নিয়ে সন্তুষ্ট নন, চুল ছোট তো চুল বড় করতে চাইছেন, ইনস্ট্যান্ট এগুলো কিন্তু একটা স্ট্যান্ড চলে আসবে 200 টাকাতে।
ঠিক আছে, হ্যাঁ যেরকম কালার চাইছেন সেরকম কালার পেয়ে যাবেন। আর এটা থাকছে হচ্ছে যারা অ্যালোপেশিয়া পেশেন্ট কিংবা যারা ক্যান্সারে ভুগছেন, তো মাথার চুল পুরোপুরি নেই, তো তাদের জন্য, হ্যাঁ তাদের জন্য একদম এইটা আছে, কোনো রকম কোনো চিন্তার কারণেই। আর এই যে এই বেসটা একদমই কিন্তু পাতলা, মানে এগুলো নিয়ে কোনো চিন্তার কারণেই, খুবই একটা, হ্যাঁ খুবই কমফোর্টেবল, খুব ভালো একটা জিনিস এই যে, বুঝতেই পারছেন আপনারা। আর প্রত্যেকটার কিন্তু, হ্যাঁ হ্যাঁ ফ্রি পার্টিশন যেটা বলছিলাম, আপনারা দেখে যান, ডেমো কিন্তু পুরোপুরি ফ্রি অফ কস্ট, আপনারা দেখবেন তারপর টাকা দেবেন। আমাদের ঠিকানা হলো 5/1 পদ্মানগর পার্ক, কলকাতা 68, নিয়ার সাউথ সিটি মল। আপনারা যদি হাওড়া থেকে বাসে আসতে চান, তো সেক্ষেত্রে AC-1 বাস ধরবেন, সাউথ সিটি মলের কাছে নামবেন, তারপর তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এখান থেকে দাদা গাইড করে নেবে। তাছাড়া আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চাইছেন, ডাউনের যাদবপুর চলে আসবেন, যাদবপুর থেকে একটা অটোতে জাস্ট চলে আসবেন। আর মেট্রোতে যদি আসতে চান, তাহলে রবীন্দ্র সরোবরে নেমে সেখান থেকে একটা অটো করে মলে চলে আসবেন, সাউথ সিটি মল, একদম তার থেকে 2 মিনিটের হাঁটা পথ, এখানে গাইড করে নেওয়া যাবে আপনারা যদি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেন। আর আমাদের এই শপ কিন্তু এভরি ডে ওপেন, আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে কিংবা আপনারা ইনস্ট্যান্ট চাইছেন যে কিছু করবেন, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে, কোনো কিছু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো কারণ নেই। আর এটা খোলা থাকছে হচ্ছে 11টা থেকে 8টা অবধি প্রতিদিন খোলা। সেক্ষেত্রে এই তো আমাদের এই ফোন নাম্বার আছে, গাইড করে দেওয়া যাবে, আর তাছাড়া হোম ডেলিভারির সুবিধা আছে সব কিছু। হ্যাঁ একদম একদম একদম। প্রচন্ড রিজনেবল, এর মতো কম দামে আর কিন্তু কোথাও হয় না। ধরুন যারা দূরে থাকেন আসতে পারছে না, তাদের ক্ষেত্রে আমাদের এখানে একটি ভিডিও তৈরি করাই আছে পুরো পার্ট বাই পার্ট, সেটা যদি আপনারা কেউ দেখেন একদম নিজেরা বাড়িতে বসে ইজিলি পেরে যাবেন। সেক্ষেত্রে শুধু আপনাদেরকে প্রোডাক্টটা পারচেজ করে নিতে হবে, এখানে আসার কোনো দরকার নেই, নিজেরাই পেরে যাবেন একদম একদম। এবার আমি আমাদের একজন ক্লায়েন্টকে দেখিয়ে নিচ্ছি, উনি যেহেতু চেয়েছেন যে সাইডটা ট্রিম করা হোক, সেরকমই করা হচ্ছে। এবার আপনারা যেরকম ঠিক চাইবেন সেরকমই করে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাকে এখন ট্রিম করা হচ্ছে হেয়ারটা। দেওয়া হচ্ছে স্ক্যাল্প প্রোটেক্টর স্প্রে, যাতে কোনো ইচিং বা র্যাশ না বেরোয় সেই জন্য। এরপর কিন্তু গ্লু অ্যাপ্লাই করা হবে, স্প্রে ইউজ করা হচ্ছে গ্লু, এটা কিন্তু মেডিকেটেড আর মেড ইন, হ্যাঁ 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 এটা পুরোপুরি মেডিকেটেড, হ্যাঁ মেডিকেটেড আছে, আর এটা মেড ইন ইউএসএ। আর তাছাড়া এটা কিন্তু ওয়াটারপ্রুফ টোটালি, কোনো রকম ইনফেকশনের কোনো সমস্যা নেই, না না কিছু হবে না। এবার কিন্তু প্যাচটা আমরা লাগিয়ে নিচ্ছি, তারপর হেয়ার অ্যাকর্ডিং এটা কাট করে নেওয়া যাবে। আপনারা, হ্যাঁ আপনারা ঠিক যা যা স্টাইল চান বা যেরকম কালার চান ঠিক সেরকমভাবে এখানে এসে যাবে। এবার হেয়ার কাট হবে, আপনারা ঠিক যেরকমভাবে চান সেরকমভাবেই হবে, এখানে উনি যেরকম বলেছেন ঠিক সেরকমই ক্লায়েন্টের মতোই করা হচ্ছে। আর একটা কথা যেটা বলা হয়নি, আপনারা এখানে কিন্তু এরকম কিছু নয় কি প্রাইভেসি মেনটেন করা হয় না, যথেষ্ট প্রাইভেসি মেনটেন করা হয় আর জায়গাটা খুবই হাইজেনিক। তো আপনাদেরকে এখানে ঠিকানাটা তো আমি বলেই দিলাম, আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, কোনো রকম কোনো সমস্যা হলে আপনারা সেখানে যোগাযোগ করে নেবেন। আর ঠিকানাটা, হ্যাঁ সম্পূর্ণ গাইড করে দেওয়া যাবে। আর আমি ঠিকানাটা আরও একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে সাউথ সিটি মলের ঠিক পাশে, পদ্মানগর পার্ক, কলকাতা 68। আপনারা যদি হাওড়া থেকে আসতে চান, AC-1 বাসে উঠে যাবেন, সেখান থেকে সাউথ সিটি চলে আসবেন, ফোন নাম্বারে ফোন করলে এখান থেকে গাইড করে নেওয়া যাবে। যদি শিয়ালদা হয়ে আসতে চান, যাদবপুরে নেমে একটা অটো জাস্ট, তারপরে আপনারা এসে যেতে পারবেন। এবং যারা মেট্রোতে আসতে চান, রবীন্দ্র সরোবরে নেমে সেখান থেকেও একটা অটো, সাউথ সিটি মল তার ঠিক পাশেই। এটা হলো ওনার ফাইনাল লুক, আমি দাদাকে বলবো একটু আপনার রাইট লুকটা দেখিয়ে দিন, রাইট সাইডটা অ্যান্ড লেফট সাইডটা একটু দেখিয়ে দিন। পুরোপুরি কিন্তু ন্যাচারাল লাগছে, মনে একদমই হচ্ছে না যে এখানে কোনো প্যাচ ইউজ করা হয়েছে বলে, পুরো ন্যাচারাল একটা লুক চলে এসেছে, ঠিক তেমনটাই করে দেওয়া হয়েছে। আপনাদের যেরকম পছন্দ হবে ঠিক সেরকমই এখানে করে দেওয়া যাবে।
তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। সবাই আসুন, দেখুন, অবশ্যই ভালো লাগবে। অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করুন, এখানে আসুন। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা করুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।